নমস্কার সকলকে, আমি সঙ্গীতা এবং আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি মাছের ডিমের বড়া। বাঙালিদের কাছে এটা খুবই প্রিয় একটা রেসিপি। গরম ভাতের সাথে মাছের ডিমের বড়া থাকলে কিন্তু পুরো খাওয়াটাই জমে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের সেই সিম্পল মাছের ডিমের বড়ার রেসিপি। প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের ডিমটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লম্বা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এর সাথে আমি এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প কিছুটা ধনে পাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1/2 চায়ের চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চায়ের চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর খুব সামান্য 1/2 চায়ের চামচ মতো একটু আদা বাটা। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল দেবেন না, জল ছাড়াই দেখবেন খুব সুন্দর মাখা হয়ে যাবে। দেখুন সমস্ত কিছু খুব সুন্দর মিশে গেছে। এইবার এই বাইন্ডিংটার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে কিন্তু একটু বেশি ভালো মুচমুচে হয় আর অনেকক্ষণ অবধি থাকেও। এর সাথে আমি এবার দিয়ে দেবো বেসন। আমি এখানে 4 বড় টেবিল চামচ ভরে ভরে বেসন দিয়েছি। এইবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু একটুও জল দিইনি, জল ছাড়াই কিন্তু খুব সুন্দর এটা এইরকমভাবে বাইন্ডিংটা হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের বড়াগুলোকে ভাজার জন্য গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা গরম হলে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে মাছের ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে এরকমভাবে আস্তে আস্তে করে বড়া ভাজার মতো করে ব্যাটারটাকে আমি স্প্রেড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট লাগবে একটা সাইড হতে। একটা সাইড হয়ে গেলে তারপর উল্টে অপর সাইডটাকেও আমাদের সেমভাবেই কিন্তু লালচে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। দুটো সাইডে দেখুন এখন সুন্দর লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে আমি তুলে নিয়ে সেমভাবেই আমি বাকি মাছের ডিমের বড়াগুলোকেও ভেজে নেব। গরম গরম মাছের ডিমের বড়া কিন্তু এখন একদম রেডি। শুধু গরম ভাতের সাথে এটা খাওয়ার অপেক্ষা। গরম ভাত থাকলে এরকম মাছের ডিমের বড়া আর দুপুরের খাওয়াটাই কিন্তু পুরো জমজমাট হয়ে যায়। আপনারাও ট্রাই করুন। আজকের এই সহজ ডিমের বড়ার রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।